হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি আরিফ আহমেদ। তো চলে আসলাম অ্যানালিসিসের নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, চলে আসলাম আপনাদের জন্য আরেকটি আপডেট ভিডিও নিয়ে। তো এই ভিডিওর মধ্যে আমি কিছু আপডেট দেবো আপনাদেরকে এবং দেখিয়ে দেবো কিছু জিনিস, এবং তার পাশাপাশি আপনাদের জন্য একটা মেসেজ আসছে, সেটা হচ্ছে গেমের যে ডেভেলপার সিয়াম হাসান উদয় ভাই, যিনি গেমটা তৈরি করছে, তো তার তরফ থেকে আপনাদের সকলের জন্য একটা মেসেজ আসছে। তো সেই মেসেজটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে, এবং গেমের কিছু আরও আপডেট আসছে এবং কিছু ইমেজ আসছে, সেই ইমেজগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এক এক করে। তো সব কিছু মিলে ভিডিওটি খুব ইনফরমেটিভ হবে। তো সর্বশেষে একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, যিনি গেমটি তৈরি করছে তো তার মেসেজের আগে আমি আপনাদের কিছু আপডেট দিতে চাই। সেটা হচ্ছে সামনে একটি ইমেজ দিয়েছেন, যেখানে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট, যেটা হচ্ছে চারটা ক্যারেক্টার দাঁড়িয়ে আছে। তো এখানে চারটা ক্যারেক্টার না, বেসিক্যালি দুইটা ক্যারেক্টার। তো দুইটা ক্যারেক্টারের দুই পাশে আলাদা আলাদা। তো আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন যেখানে ওয়ান ম্যাচ বুস্ট, তারপর হচ্ছে ওয়ান সিজন ফোর বুস্ট। এখন এই বিষয়টা কী বলছে আসলে বিষয়টা আমি বুঝিনি, কিন্তু তার নিচে যদি আপনারা খেয়াল করে থাকেন সেখানে ক্যারেক্টার দেওয়া আছে, ওয়েপেন আছে, ইমোট আছে, ক্লোথিং আছে, ব্যাটেল পাস আর হচ্ছে মিনি মার্কেট। তো মিনি মার্কেট বেসিক্যালি যেটা হচ্ছে আপনার সামনে যে এনভায়রনমেন্টটা দেখতে পাচ্ছেন, মানে চার দুইটা ক্যারেক্টার দুইটা দুইটা করে কার্ড, এটা হচ্ছে আপনার মিনি মার্কেটের একটা অপশন। এবং তার পাশাপাশি ব্যাটেল পাস, ব্যাটেল পাস তো আপনারা কম বেশি সবাই বোঝেন, যারা ফ্রি ফায়ার খেলে আছেন বা যারা পাবজি খেলেন তারা কিন্তু ব্যাটেল পাস বা ব্যাটেল জিনিসটা বোঝেন। তো সেম টু সেম এখানেও একটা ব্যাটেল পাস থাকবে, যেটার মাধ্যমে হয়তো বা স্কিন থাকবে, আপনার গান স্কিন, ক্যারেক্টার স্কিন বা যে কোনো কিছু থাকবে, সেগুলো একটা মানে কম্বো একটা প্যাক থাকবে, যেটাকে বলে ব্যাটেল পাস। এবং তার পাশাপাশি আপনারা ক্লোথিং দেখতেছেন, তো ক্লোথিং জিনিসটা আমি যতটুকু মাথা ধরছে এটা হতে পারে এমন কিছু যে ধরেন ক্যারেক্টার যে থাকবে তাদের ড্রেস চেঞ্জ করা যেতে পারে, এরকম একটা বিষয় হতে পারে। এবং তার পাশাপাশি আপনার যদি বাম পাশে আরেকটা থাকেন সেটা হচ্ছে ইমোট। তো ইমোটটা আপনারা সবাই জানেন যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন, তো এই জিনিসটা আসলে কমন। তো ইমোটটা বেসিক্যালি আমার কাছে মনে হয় এটা এমন হতে পারে যে ফ্রি ফায়ারের মতো কোনো একটা বিষয় দিতে পারে, যেখানে ইমোটের মাধ্যমে হয়তো বা এনিমিকে কিল করার পর কোনো একটা সিম্বল দেখাবে বা ধরেন কোনো একটা ট্যাটো দেখাবে, এরকম একটা বিষয় থাকবে। এবং তার পাশাপাশি ওয়েপেন দেখতে পাচ্ছেন, ওয়েপেন বেসিক্যালি বেশি কিছু নয়, ওপেনের মধ্যে যদি আমি যত মনে হয় যে ওয়েপেন হয়তো দেখাতে পারে যে কোন কোন ওয়েপেন গেমের মধ্যে আছে, আবার এমন হতে পারে ওয়েপেন কাস্টমাইজ করা যেতে পারে, লাইক ধরেন ওয়েপেনের মধ্যে কালার করা যেতে পারে বা ওয়েপেন যে মানে আপনি নিজের মন মতো কাস্টমাইজ করতে পারেন, এরকম কোনো একটা অপশন থাকতে পারে। এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ক্যারেক্টার, ক্যারেক্টার বিষয়ে যদি আমি বলি তো আরেকটা ইমেজ দেখি, তো আপনার সামনে আরেকটা ইমেজ দেখতে পাচ্ছেন যেখানে দেওয়া আছে ক্যারেক্টার ওন্ড, দুইটা ক্যারেক্টার, সেটা হচ্ছে মারিয়া এবং জেন হচ্ছে ওন্ড, এবং তার পাশে দুটা ওন্ড না। তো এখন হচ্ছে ওন্ড মানে ওন্ড হচ্ছে আপনার কিনা নিয়েছেন, ক্যারেক্টারটা কেনা হয়েছে। দেখা যাচ্ছে ক্যারেক্টারগুলো কীভাবে কিনবেন, এটা কি ক্রাইসিস কয়েন দিয়ে কিনতে হবে নাকি আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো বেসিক্যালি এটার যে সম্বন্ধে আমি যতটুকু মনে হয় সেটা হচ্ছে উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে এক্সপি নামে একটা অপশন আছে। তো এক্সপি যে অপশনটা দেখতে পাচ্ছেন ডান পাশে উপরে, তো ওই এক্সপি যেটা হচ্ছে আপনি যখন গেম খেলবেন তখন গেমের মধ্যে হয়তো বা পয়েন্ট বা কোনো একটা কয়েন বা কিছু একটা জমা হবে, যেটার মাধ্যমে ওই এক্সপিগুলোর মাধ্যমে হয়তো বা ক্যারেক্টারগুলো কেনা যেতে পারে। আবার এমন হতে পারে কিনতে হবে না আপনার, হয়তো বা এক্সপি জমা হতে হতে আপনার ক্যারেক্টারগুলো অটোমেটিকই কিনা হয়ে যাবে, ওন্ড হয়ে যাবে। তো এটা হতে পারে বিষয়, এখন দেখা যাক বাকিটা গেম আসলে বোঝা যাবে যে আসলে গেমের মধ্যে কী কী দিচ্ছে বা কী কী থাকছে। এবং তার পাশাপাশি আপনার আরও দেখতে পাচ্ছেন উপরে যে সে হোম আছে, স্টোর আছে, সোশ্যাল প্রোফাইল গেম। তো আমি এই বিষয়গুলো এক এক করে আপনাদেরকে সব কিছুর আপডেট দিব ভিডিওর। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সব অফিসিয়াল আপডেট আসার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এবং তার পাশাপাশি আমি বলে দিই একটা অ্যানাউন্সমেন্ট করবো এই ভিডিওর মধ্যে, তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে অ্যানাউন্সমেন্টটা আপনারা জানতে পারবেন। দেখা যাচ্ছে আমি আপনার সাথে এবার কথা বলি সিয়াম হাসান উদয় যে মেসেজটা দিয়েছে সেই মেসেজটা বিষয়ে। তো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে যে প্রথম সবাইকে প্রথমত সবাইকে ধন্যবাদ, অ্যানালিসিস গেমের অ্যানাউন্সে যে পরিমাণ রেসপন্স আর আপনাদের ভালোবাসা পাবো তা কোনোদিনও কল্পনা করি। আমরা আপনাদের জন্যই দিন রাত কষ্ট করে যাচ্ছি যাতে আমরা আপনার সবাই গর্ব করতে পারি। আমাদের ফার্স্ট লঞ্চ এবং ডেট খুব শীঘ্রই আসতে যাচ্ছে, আশা করি খুব দ্রুতই আমরা সিজন ওয়ান শুরু করতে পারবো। আমাদেরও কর্পোরেট কিছু রুলস রয়েছে, তাই আমরা বা সিইও কেউই পার্সোনালি কোনো কিছু উত্তর দিচ্ছি না, শত শত মেসেজ আর হাজার হাজার মেল। আমি খুবই দুঃখিত, বাট আমাদের সকল ধরনের আপডেটের জন্য পেজ এবং গ্রুপ, ইউটিউব চ্যানেল, ডিসকর্ড চ্যানেল ইত্যাদির সাথে থাকুন। এছাড়া আমাদের ম্যানেজার বা সবসময় অ্যাক্টিভ আছে, আপনারা সরাসরি যে কোনো বিষয়ে মতামত দিয়েও যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলতেছি আমরা সব আপনাদের প্রাণ দ্বারা ভালোবাসা আর সাপোর্টে, তাই আমরাও আপনাদের ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। ইতিমধ্যেই আমরা দেশ ও সহজাতি মানে সহ আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলে দিয়েছি, ইনশাল্লাহ খুব দ্রুতই আমরা একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে দাঁড়াতে পারবো, এবং খুব স্ট্র্যাটেজিক্যালি এবং প্ল্যান করে আগাচ্ছি যা হবে আমাদের এই গেমিং এবং পরিবারের দেশের মঙ্গলের জন্য। ট্রাস্ট আস, হ্যাপি গেমিং অ্যান্ড পিস। সকল ধরনের আপডেটের জন্য গ্রুপ এবং পেজ চ্যানেলে এঙ্গেজ থাকুন, ধন্যবাদ। এই হচ্ছে আপনার তার তরফ থেকে মেসেজ। তো আসলে বিষয়গুলো জানার পর আপনাদের কাছে কেমন লাগছে বা আপনাদের অনুভূতি কি অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং তার পাশাপাশি গেমটা কেমন লাগছে, কারণ আমি এর আগে কিন্তু একটা ভিডিও দিচ্ছি
তো আপনারা যদি সেই ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই উপরে আই বাটন থেকে ভিডিওটা দেখে নেবেন, সেখানে আমি এই গেমের অনেক আপডেট দিছি, তো সেখান থেকে আপনারা আপডেটগুলো দেখে নিতে পারবেন। এবং তার পাশাপাশি আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে কিছুদিনের মধ্যে আপনারা যেটা হচ্ছে অনেক আগে কিন্তু বলা হয়েছিল যে গেমটা রিলিজ হওয়ার কিছুদিন আগে একটা টিজার বা একটা ট্রেলার আসবে, তো অলরেডি এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, অ্যানাউন্সমেন্ট হয়নি অ্যাকচুয়ালি, এটা আমাদেরকে বলা হয়েছে, তো এটা অ্যানাউন্সমেন্টও হয়তো বা কিছুদিনের মধ্যে চলে আসবে, যে কিছুদিনের মধ্যে হয়তো বা একটা টিজার বা একটা ট্রেলার আমরা দেখতে পাবো। এবং এটা কবে দেখতে পাবো সেটা অবশ্যই এখন থেকে বলেনি, কিন্তু বলছে খুব শীঘ্রই দেখতে পাবো। তো বুঝতে পারতেছেন যেহেতু টিজার বা ট্রেলার আসতেছে তার মানে গেমটাও খুব শীঘ্রই আসতে চলেছে, তো অবশ্যই আপনারা সবাই রেডি হয়ে যান যে যার জায়গা থেকে। এবং কারা কারা আমার সাথে খেলবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আমার সাথে খেলতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি লাইভে ঢুকার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যাই হোক, আজকে ভিডিও বুঝতে গাইস, তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং নেক্সট আমি যে ভিডিও দেবো সেই ভিডিওর মধ্যে আরও অ্যানাউন্সমেন্ট থাকবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।